হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকের মেইন টপিকসটা হচ্ছে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তার উপর ভিত্তি করে আজকের টপিকস। ওকে, সো টাইটেল দেখে তোমরা বুঝেছো, তবুও একটাবার বললাম। সো কিভাবে তোমরা এই জিমেইল অ্যাকাউন্ট থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভেরিফাই করে মনিটাইজেশন অন করবে, সো তোমাদের সবটা এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখা দিব। তো তার জন্য তোমাদের কাছে থাকতে হবে একটা জিমেইল, সেই জিমেইলটা যাতে অন্য কোনো ফোন, ওই ফোন নাম্বারে যাতে দুইটা জিমেইল খোলা না থাকে, একটাই থাকে, সেটা একটু ফলো করবে, নাহলে পরে প্রবলেম হয়। সো যে নাম্বারে একটা জিমেইল খোলা আছে ওই জিমেইলটা তোমরা ইউজ করবে, বা আমি সাজেস্ট করবো নতুন করে ক্রিয়েট করে তারপর কাজ করার জন্য। সো চলো আমরা চলে যাই একটা ব্রাউজারে, দেন আমরা মজিলা ফায়ারফক্সে চলে গেলাম, দেন আমরা এখন যাবো ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর এখানে আমাদের যে চ্যানেলের আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব, দেন এখানে যেহেতু আমাদের অন্য চ্যানেল ক্রিয়েট আছে, লগ ইন করা আছে, সো আমরা এটাই তো আর কাজ করব না, এটা যেহেতু কাস্টমাইজ করাই আছে, সো আমরা সুইজ অ্যাকাউন্টে ক্লিক করব। সো সুইজ অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট, ওকে, যদি তোমাদের অ্যাড করা থাকে তাহলে সেটা তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার। দেন তোমাদের যতগুলো জিমেইল ক্রিয়েট করে লগ ইন করা রয়েছে সবগুলো এখানে এই ইন্টারফেসে সবগুলো জিমেইল তোমাদের সামনে শো করবে। দেন এগুলো যেহেতু আমরা আমাদের একটাও না, সো আমরা ক্লিক করব ইউজ অ্যান্ড অ্যানাদার অ্যাকাউন্ট। ওকে, সো চলো আমরা ইউজ অ্যান্ড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করি। দেন এখানে তোমরা যে জিমেইলটা ইউটিউব চ্যানেল খুলে কাস্টমাইজ করবে সেই চ্যানেলটার নাম এখানে তোমরা দিয়ে দিবে। সো সেই নামটা দিয়ে দেবার পর তোমরা নেক্সটে ক্লিক করবে। দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যদি আমাদের সেভ করা থাকে তাহলে দিতে হবে না আমার মতো, আর যদি সেভ করা না থাকে তাহলে তোমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। দেন নেক্সট, দেন এখানে তোমার শো করতেছে ফোন নাম্বারটা, দেন এখানে কনফার্ম করে দিবা। ওকে, নর্মালি সব কিছু এতটা কঠিন না, নর্মাল। দেন আমাদের সামনে ইউটিউব ইন্টারফেসটা শো করবে, দেন আমাদের চ্যানেলের আইকনটাতে আবার ক্লিক করব আমরা, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল, এটা আমরা ক্লিক করব। দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেন গেট স্টার্টসে ক্লিক করব। দেন এখানে দুইটা অপশন রয়েছে, ফার্স্ট অপশনটা হচ্ছে তোমরা এখানে চাইলে ওই নামটাও রাখতে পারো, সেকেন্ডটা হচ্ছে নতুনভাবে নাম দিয়েছো, আমরা সেটাই ক্লিক করলাম। সো আমরা গেমিং চ্যানেল খুলে দেখাবো, সো আমরা ডিপ্রেশন ডিপ্রেশন গেমিং আমরা দিয়ে দিলাম, তোমাদের যে যার যেমন ইচ্ছা যেমন টপিক্সের উপর কাজ করে তেমন নামটা দিয়ে দিবে। দেন তারপরে এটাই ক্লিক করে দেন সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে ক্রিয়েট। ওকে, দেন এখানে ভেরিফাই ফোন নাম্বার যাবে, তোমার সেই ফোন নাম্বারটা দিয়ে দিবা যেটা তোমার কাছে আছে অর্থাৎ যেটা তুমি ভেরিফাই করবা, যেটা কোনো জিমেইল খোলা নেই ওই নাম্বার থেকে। সো চলো আমার নাম্বারটা দিয়ে দিই, হয়ে গেছে। দেন নেক্সট, দেন এখন আমাদের এটা একটা কোড আসবে, সো এই কোডটা আসা পর্যন্ত আমি একটু ওয়েট করি। দেন আবারও বলতেছে আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবভিয়াসলি করবা, যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবা, তাহলে আমি তোমাদের যদি অসুবিধা করে থাকি তাহলে আমি চ্যানেলটা অফ করে দিব। সো তোমরা কমেন্ট করো, কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না। সো ভেরিফাই কোডটা আমরা বসিয়ে দিলাম। দেন নেক্সট, প্রসেসিং হতে একটু টাইম লাগবে। দেন তোমরা যদি জিমেইল ক্রিয়েট না করতে পারো আমার চ্যানেলে ফুল টিউটোরিয়াল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সো তোমরা সেখান থেকে দেখে নিবা। ওকে, এটা এমন কোনো কঠিন কাজ না, একবার দেখলে জাস্ট হয়ে যায়, অনেকে আছে পারে আবার অনেকে আছে যে পারে না, ঠিক আছে। সো আমাদের একটু ওয়েট করতে হবে কারণ প্রসেসিং একটু টাইম নেয়। সো দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আমাদের
প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন সব কিছু আমাদের দিতে হবে। দেন আমরা প্রোফাইল পিকচারটা দিয়ে দিব এখান থেকে। নর্মালি একটা পিকচার আমরা আপাতত দিই, পরে লাস্টে গিয়ে তোমাদের সেটিংস করে সবটা আমি তোমাদের দেখাই দিব। ভিডিও আটকাইও, ক্যানভা থেকে করে তোমাদের দেখাই দিব। সো আমরা চলো এবার নর্মালি একটু ছোট একটা ডেসক্রিপশন দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম। দেন এখন আমরা তোমার এখন আমরা ফেসবুক লিঙ্কটা অ্যাড করে দিব। দেন তোমাদের যদি টুইটার ইনস্টাগ্রাম থাকে তোমরা অ্যাড করে দিবা। দেন তোমাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইটও থাকে সেটাও লিঙ্ক অ্যাড করে দিতে পারো তোমরা। এটা তোমাদের প্রোফাইলের টপে অর্থাৎ কাভার পিকচারে তোমাদের শো করবে, ইউটিউবের ভাষায় যেটাকে বলা হয় ব্যানারে শো করবে। ওকে, সো আমরা এখানে দিয়ে দিলাম। দেন এটা নিবে না, কারণ হচ্ছে ফার্স্ট অংশটুকু দেওয়া আছে। দেন আমরা এটুকু সিলেক্ট করে কাট করে দিলাম। দেন দেখা নিয়ে নিয়েছে, দেন আমরা সেভ করে দিব। আমরা সেভ করে দেওয়ার পর আমাদের সামনে আরেকটা নিউ ইন্টারফেস শো করবে, যেটা আমাদের চ্যানেলের। ওকে, দেখো আমাদের চ্যানেলের এখন নতুন ইন্টারফেস শো করছে, যেটা আমরা ক্রিয়েট করলাম। অর্থাৎ আমরা প্রোফাইল পিকচার দিলাম। সো আমাদের মেইনলি প্রোফাইল পিকচার, ব্যানার, আইকনের কাজ মোটামুটি শেষ। ও সরি, ব্যানারের কাজ শেষ হয় না এখনো, প্রোফাইল পিকচারের কাজ শেষ। দেন আমরা আবার চলে যাব কাস্টমাইজেবল চ্যানেলে। দেন আমরা এখানে সব কিছু ক্লোজ করে দিব, যা আসবে তোমরা ইচ্ছা হলো পরে ক্লোজ করে দিতে পারো। দেন তারপর আমরা চলে যাব ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চেঞ্জ করে দেব। ওকে, সো আমরা এবার ব্যানারটা চেঞ্জ করি। দেন তোমাদের আরেকটা কথা বলে, এখন আমি এগুলো সিলেক্ট করতে চাই, কথাগুলো বলি। তোমরা যদি টাকা দিয়ে কাবা ব্যানার, প্রোফাইল, আইকন সব কিছু ক্রিয়েট করতে চাও অনেক সুন্দর সুন্দর পিকচার দিয়ে, দেন তোমাদের পে করে সেটা ক্রিয়েট করতে হবে। আর তুমি যদি ক্যানভা লগ ইন থেকে করো, ক্যানভা থেকে থাম্বেল, কাভার, ব্যানার, প্রোফাইল, আইকন সব কিছু তোমরা ফ্রি করতে পারবে। অনেক সুন্দর ডিজাইন আছে যেগুলো আমি করি ফ্রি মেথডে। সো তোমরা ক্যানভা লগ ইন সেটা ভিডিও পাবে তুমি ইউটিউবে সার্চ করলে, বা আমার চ্যানেলেও দেওয়া রয়েছে, তোমাদের যদি ভালো লাগে দেখে নিবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ওই ভিডিওটাতে পেইড মেথড অ্যান্ড ফ্রি মেথড দুইটা নিয়ে আমি ওই ভিডিওটা বানাইছি, সো তোমরা দেখে নিবা। ওকে, দেন আমরা একটা পিকচার দিয়ে দিলাম নর্মালি, পরে আমরা চেঞ্জ করে নিব। দেন আমরা এবার আইকনটা সিলেক্ট করব। ওকে, আমরা এবার আইকনটা দিয়ে দিই। এমনি একটা নর্মাল ওই পিকচার নো বাটনটা আমরা দিয়ে দিই, একটা বাটন ডাউনলোড করা আছে আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা পাবলিশ করে দিব। ওকে, সো পাবলিশ করার পর আমাদের মেইন ব্যানার, প্রোফাইল, আইকনের কাজ শেষ। দেন তারপর আমরা চলে যাবো সেটিংসে। সো আমরা সেটিংসে যাবার পর আমাদের ফার্স্ট শো করবে চ্যানেল জেনারেল, জেনারেলে ইউএস ইউএসডি অর্থাৎ ইউএস ডলার, এটা যদি সিলেক্ট করা না থাকে তোমরা সিলেক্ট করে নিবে, আর এটা সিলেক্ট করাই থাকে। তারপর আমরা চলে যাবো চ্যানেলে। দেন আমরা ফার্স্ট এখানে সিলেক্ট করব ইউনাইটেড স্টেট, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের মানুষ, সো আমরা ইউনাইটেড স্টেটটাই শো করবো, সিলেক্ট করব, তাই না? দেন আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিই। দেন দিলাম। দেন আমার এখন টপিকস কিওয়ার্ড। দেন কিওয়ার্ড নিয়ে যদি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, সো না সে আধা ঘন্টা পার হয়ে যাবে, এটা শেষ করা যাবে না। সো নর্মালভাবে তোমরা যে কীভাবে কী কিওয়ার্ড দিবা,
আর আরেকটা কথা, এটা নির্ভর করে যে কিওয়ার্ড কেমন হলো, তার উপর নির্ভর করে তোমার চ্যানেলটা কিরকম র্যাঙ্কিং করবে। অর্থাৎ চ্যানেলের প্রায় পুরোটাই বলা চলে কিওয়ার্ডের উপর নির্ভর করে র্যাঙ্কিংটা। সো এটা তোমরা গুগল থেকেও সার্চ করে রিসার্চ করতে পারো, বা আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য রিকোয়েস্ট কর, বললে আমি নতুন একটি টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে আসবো। সো তোমাদের কমেন্ট করতে হবে, ওকে? যদি আর এই টপিকসটার ওপর কারো যদি কোনো প্রবলেম থাকে বা ভালো না হয়ে থাকে, তোমরা অবভিয়াসলি কমেন্টে জানাবে, ঠিক আছে? সো আমরা চারটা কিওয়ার্ড দিয়ে দিলাম, দেন আমাদের চারটা কিওয়ার্ড দেওয়া শেষ, তোমরা ইচ্ছা করলে আরও দিতে পারো। সো আমাদের আবার চলে যাবো চ্যানেলে, দেন আমরা এবার ভেরিফাইটা মেইন যে টপিকস, ভেরিফাই আমরা কীভাবে করব। সো এলিজিবল গিয়ে দেখো, একটা অপশন রয়েছে সবুজ করা ইনেবল, আরেকটা রয়েছে ইনেবল বাট সাদা হয়ে রয়েছে। সো এটা আমরা ভেরিফাই করে সবুজ করে দিতে হবে। সো দেখো ভেরিফাই ফোন নাম্বারে আমরা ক্লিক করি, চলো, কারণ ভেরিফাই না করলে ইউটিউব চ্যানেল ভেরিফাই তোমরা করতে পারবো না। সো এটাই হচ্ছে ভেরিফাইড। সো আমরা এটাই ক্লিক করলাম, দেন এখানে টু স্টেপে ভেরিফাই হয়, ওকে? সো টু স্টেপ কীভাবে, ফার্স্ট কান্ট্রি সিলেক্ট করতে হবে, আর বাংলাদেশি থাকে, যদি না থাকে দিয়ে নিবা। দেন টেক্সট মানে SMS আকারে আমরা ভেরিফিকেশন কোডটা নিতে চাই। সো এটা ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপ হচ্ছে, আর ফার্স্ট স্টেপের ভিতরে রয়েছে ফোন নাম্বারটা, অর্থাৎ তোমাদের এখানে ফোন নাম্বারটা দিতে হবে যে নাম্বারে তোমরা ভেরিফিকেশন কোডটা নিবা, ওকে? চলো আমরা ফোন নাম্বারটা দিয়ে নিই, ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করে তোমাদের ভেরিফাই করতে হবে। সো আমরা সাবমিট করে দিই, দেন আমাদের একটু ওয়েট করতে হবে ভেরিফিকেশন কোডটার জন্য। আর আবারও বলতেছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবভিয়াসলি করবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবে, ঠিক আছে গাইস? আর তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করো না তোমরা, আমি দেখি আমার ভিডিওগুলো ইন্ডিয়া থেকে মোটামুটি দেখে, সো কেউ কমেন্ট করে না, কমেন্ট না করলে বুঝবো কীভাবে কার কোন জায়গায় প্রবলেম। আর যদি কোনো প্রবলেম থাকে সো আমাকে কমেন্ট করো। দেন আমরা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম, দেখো আমাদের এখানে লেখা চলে আসছে ভেরিফাই, অর্থাৎ আমাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে। তোমরা একটু লেখাটা ভালোভাবে পড়ে নিবা যে লেখাটাতে কি আছে, ওকে? সো তারপর আমরা আবার আগের জায়গায় ফিরে যাই, দেখো পেজটা অটোমেটিক্যালি রিলোড দিয়ে নিয়েছে, দেন ওখানে সাদা ছিল, দেন ওখানে দেখো সবুজ হয়ে গেছে, ওকে? সো আমাদের ভেরিফিকেশনের কাজ শেষ, দেন আমরা এবার ব্যাক করব চ্যানেলে, আমাদের চ্যানেল, ওকে? দেখো আমাদের চ্যানেল ইন্টারফেসটা কেমন জানি লাগতেছে, সো আমরা এটাকে একটু চেঞ্জ করি, তাই না বলো? খুব খারাপ দেখা যাচ্ছে। সো গাইস আমি মাঝে মাঝে ফান করি, সো তোমরা কিছু মনে করো না। সো আমরা ক্যানভা থেকে ক্রিয়েট করে তারপর আসতেছি, ওকে? আপলোড, দেন দেখো আমরা আবার ফিরে আসলাম ক্যানভা থেকে ক্রিয়েট করে, দেন আমরা এখন তোমাদের দেখাবো কীভাবে আপলোড করবে, অর্থাৎ কীভাবে চেঞ্জ করবে তোমরা এই পিকচারগুলোকে, সেটা নিয়ে এখন তোমাদের দেখাবো। আর একটা প্রবলেম হয় সেটা দেখতে পারবে কাজের ভিতরে, যে কোন জায়গাটাতে একটু প্রবলেম হয় হঠাৎ, সবসময় না হঠাৎ হয়। সো আমরা আবার চ্যানেলে চলে যাব, কাস্টমাইজে যাব, দেন আবার ব্র্যান্ডিংয়ে। দেখো আমি রিমুভ করতেছি, কিন্তু দেখো নতুন ভাবে আমরা সবকিছু চেঞ্জ করে দিলাম। দেন আমরা নতুন ভাবে চেঞ্জ করে দিলাম, সো এবার আমরা ব্যানারটা সিলেক্ট করি। সো দেখো আমি খুব অল্প সময়ে তোমাদের জন্য ব্যানারটা সব কিছু আইকন সহ দেন সব কিছু বানায় ফেলছি, যদি এগুলো ভালো লাগে একটা লাইক তো পেতেই হবে, তাই না বলো?
সো আমরা এগুলো সিলেক্ট করে নিলাম, দেন দেখো পাবলিশ করে দিব, আমাদের এগুলো নিবেন। এবার সেম আগেরগুলাই শো করবো, অনেক সময় প্রবলেমটা হয়, আবার অনেক সময় একবার নিয়ে নেয়, সাধারণত খুব কমবারই এই প্রবলেমটা করে, বাট অনেক সময় প্রবলেম হয়ে যায়। সো আমরা পেজটাকে রিলোড করে দিই। দেখো এখনো কিন্তু নেয় নাই। সো এই প্রবলেমটা হয়, ওইটা তোমরা রিমুভ করবে না, ওইটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? যদি তোমরা রিমুভ করো সো এই প্রবলেমটাতে তোমরা পড়বে, এই জন্য আর কি দেখানো যাতে কোনো প্রবলেম না হয়। সো আমরা চলে যাবো আবার ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর আমরা এগুলো এবার চেঞ্জ করব, এবার নিয়ে নিবে, প্রবলেম হবে না। হলে প্রোফাইল পিকচারটা একটু প্রবলেম হতে পারে। সো আমরা সেমভাবে চেঞ্জ করে আমরা কাভার পিকচার দেন আইকনটাও আমরা চেঞ্জ করে দিব। ওকে, সো তোমরা ক্যানভা টিউটোরিয়াল অ্যান্ড জিমেইলের টিউটোরিয়ালটা পাইবে আমার ডিসক্রিপশন বক্স। অ্যান্ড কোনো প্রবলেম থাকলে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব, যাতে তোমরা হ্যাপি থাকো। আমি চাই যে তোমাদের যাতে আমি একটু হলেও হেল্প করতে পারি। সো দেখো আমাদের এগুলো নিয়ে নিয়েছে। সো এবার দেখি, আমরা পেজটাকে রিলোড করে দিলাম, এবার দেখি আইডি। সো দেখো আমাদের কাবা প্রোফাইল পিকচারটা তো একটু প্রবলেম হয়েছে, কিন্তু খেয়াল করছো তোমরা? সো আমাদের মেবি দেখো প্রোফাইল পিকচারটা হয় নি, আমি ভাবছি যে সেটা হয়েছে। সো আমরা আবার প্রোফাইল পিকচারটা আবারও চেঞ্জ করবো। তোমরা চাইলে এখান থেকে প্রোফাইল উপরে ক্লিক করে আপলোড পিকচার ক্লিক করে তোমরা এখান থেকেও চেঞ্জ করতে পারো। সো দেখো আমি আবার চেঞ্জ করে দেবো, এবার হয়ে যাবে, প্রবলেম করবে না। সো পাবলিশ করে দেবো আমরা, আর যেটাই চেঞ্জ করো চেঞ্জ করার পর এখানে পাবলিশটা ক্লিক করতে হবে, তা না হলে তোমাদের চেঞ্জ কিন্তু হবে না। ওকে, সো এবার আমরা চলে যাব আমাদের মেইন চ্যানেল এর ইন্টারফেসে, আমাদের চ্যানেল ইন্টারফেস। ওকে, তো চলো আমরা চ্যানেল ইন্টারফেসে যাই, নতুনভাবে ঢুকে আমরা এগুলো ক্রস করে দিই। সো নেটের কারণে একটু ওয়েট করতে হচ্ছে গাইস, একটু ওয়েট কর প্লিজ। সো দেখো আমাদের সামনে এখন আইকনটা শো করছে, দেন আমরা চলে যাব মাই চ্যানেল। দেন দেখো এখন আমাদের চ্যানেলটাতে সুন্দর শো করছে। সো আমরা ফেসবুকের লিঙ্ক দিয়েছি কাভার পিকচারে ব্যানারে, সো দেখো শো করতেছে। দেন আমাদের ভেরিফাই, কীভাবে অ্যাকাউন্ট খুলবো, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, দেন কীভাবে ভেরিফাই করব, সবটা দেখানো শেষ। দেন আমরা আবার চলে যাবো এবার কাস্টমাইজে, কারণ আমাদের মনিটাইজেশন অন কীভাবে করবো এটা দেখানো হয় নাই। সো এই ডান পাশে একটু স্ক্রল করে নিচে মনিটাইজেশন অপশন আসবে। সো তোমাদের একটা কথা বলে রাখি, ইউটিউবের রিকোয়ারমেন্ট হচ্ছে 1000 পাবলিক সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম, পাবলিক ওয়াচ টাইম। সো সেইটা তোমাদের সম্পূর্ণ ফিল আপ করার সাথে সাথে এখানে এলিজিবল এই অপশনটাতে ক্লিক করে তুমি অন করে দিবে, যাতে তোমার 12 মাসের ভিতর তোমার 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। সেটা কোনো ফেক না, এক মোবাইল থেকে বারবার দেখেও না বা নিজে দেখেও না, এটা সম্পূর্ণ মানুষকে দিয়ে দেখাইতে হবে। সো তাছাড়া তুমি কত কয়টা ফোন থেকে তুমি দেখে ভিডিও করবা, ভিডিও দেখবা, সেটা পসিবল না। দেন আমরা দেখো আমাদের চ্যানেলটা এখন কতটা সুন্দর লাগতেছে। দেন আমরা যদি এখন এখানে শুধু একটা জিনিসই বাদ, আপলোড ভিডিও, ওকে, তাছাড়া মোটামুটি কমপ্লিট। দেন তোমাদের যদি এর কোনো কিছু বোঝার প্রবলেম থাকে, কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে, দেন আমাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের নেক্সট প্রয়োজন আবার নতুন করে ভিডিও করে এটা ডিলিট করে আবার নতুন করে দেখাবো, যদি তোমাদের প্রবলেম থাকে বোঝার শর্ট ভিডিও করে দিব, কোনো প্রবলেম নেই। সো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটর এমটি তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, আর আমার চ্যানেলের পাশে তোমরা এইভাবে থেকে হেল্প করতেছো, সো তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। কারণ তোমরা যদি ফলো না করতো তাহলে আমি যতদূর আসছি এতদূর আসতে পারতাম না।
সো তোমরা অনেক দিচ্ছ আমাকে এই 1 মাস 1.5 মাসে, অনেকটা হেল্প করছো তোমরা। সো আমি আশা করি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে যতদিন পর্যন্ত এই চ্যানেলটা আছে। সো তোমরা আশা করি আমাকে হেল্প করবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করো, আর সবাই ভালো থাকবে। আজকের টপিক শেষ। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।